escola e todo isso que ele ponta de ti no DNA a mim. Em cada vez que eu me ali, eu quero que eu saia de mim. Bicho, eu vou que ele gosta de ler. Dou a escola com ele, botou meia de por as nai. Juntou de... Juntou que sabe a clacta, que a mamãe dita valvo, dita valvo na. Em cada coi. Bicho, está lá de clé. Or que eu saia de mim, é que bala, tá caíta valvi. Daí a mamãe, daí foi a mamãe. Em cada que mar posso de tu via, gostou de mim. Dorsuk apnara shun. Assalamu alaikum. Alaikum salam. Assalamu alaikum. Alaikum assalam. Apni kemon achen? Amar bappe korche dibia. Ami abar kemon thakte pari? Ma ki koren? Mai kore bashaber kaj kore. To apnader ei obosthan keno ektu bolben? Oboste bappe biye korche. Jishka cholay tarpor dui biye korche. Ki rokom? খান খোঁজ দিতে পারে না এক বড় আবার দুই বিয়ে করছে আমার বাপে আরে বললাম হেরে রি করো তারপর করলো না তারপর আমি ঘরে মার দেখতে পারে না মারে মারধর করে অনেক বেশি করে তারপর আমি বললাম মা এরকম এরকম করে তুমি হ্যাঁ তো যায়া করে মাই বললো তুই অনেক বড় হয়েছো সবে তোর যাবো মানুষে মন্দ করবো আমাকে মন্দ করলে কি কিছু হইব না থাক তুমি আর একটা বিয়ে করো মায় করে না দরকার নেই বিয়ে করবো না তুই তোমার কষ্ট তো আর সয় না তুমি যে বাসাবাড়ি কাজ করো বাসাবাড়িতে মানে করলো তারপর আবার কারণ বাজার যাও ওদের তরকারি ব্যবসা করো মানুষের কথা শুনো দশ কথা আমি ছোট থাকতে করলাম আপনি ছোট থাকতে কি করেছেন আমি তরকারি টুকাইছি তারপরে মানুষের বাজে কথা কইতো থাপ্পড় মাত্তাই তো পরে অনেক কান্না করছি তারপরে মার কাছে মার বললাম মা এরকম এরকম হয় আমি আর যাবো না বাজারে পারলে আমি বাসায় বয়ে খামো তো দরকার হলে আমি দুজন তো চায় খাম তো আমি ওই জায়গায় যাবো অনেক খারাপ খারাপ কথা বলে মা করি বড় বড় কথা শুধাই আবার বড় বড় কথা কয় খা ভাত খা ভাত খেতে পারে না আবার মানুষের খারাপ কথা লই বয়ে থায় পরে আমি কই তুমি আমি এরকম করো কি লইকা খারাপ কথা করলে তো কইছি খারাপ কথা না করলে আমি কইতাম কোন সময় তো কইতাম না পরে কই ভাত খেতে পারে না আমাকে যাবি আমার লগে পরে আমি আমি যাম না পরে কই যাবি না কি লইকা আমি না গেলে তো মাসে তোমার আমার ঘরে ভাত দেওয়া লাগবো না মাসে তো চায় খামো ভাত আমি তো আমি ওই জায়গায় যাবো না মাসে নারন্দরণ কথা কয় ভাব লাগে না সইতে বাবা সে ভাব কত এমন করে বকা দেয় তোমার আর কিছু করেন চুপ মেরে ছিলাম পড়াশোনা করেন নাই আপনি করছি অল্পই করছি আপনি অল্প পড়াশোনা করলেন কেন আর একটু পড়াশোনা করতে পারতেন না এই যে মানুষের কাছে পাড়ায় কাজ করতে গার্মেন্টস করতে পাড়ায় তর্কি টুকাইতে পাড়ায় পরে বাসা বাড়ি কাজ করতে পাড়ায় এগুলো পাড়ায় পরে আমি যাইনি পরে আরো আমার একদিন আমার আব্বু মারতে এসেছিল পরে বাপে কই তুই বাসা বাড়ি কাজ করবি তারপরে আমি বাসা বাড়ি কাজ করলাম এই কোনো লেগে বন্ধ দিয়ে দিস আমার তো এই যে আপনি মানিয়ে এলো এর আগে একটা আমাদের প্রতিবেদনে বলেছেন আপনি চাকরি করেছেন কি চাকরি করেছেন একটু বলবেন গার্মেন্টসে চাকরি করতাম তারপর 15 দিন কাজ করছি 15 দিনের পরে আমার কাগজপত্র দিয়ে এলো আমার বসানো গল্প তারপর 15 দিনের বেতন না দিয়ে ভাগ করে দিছে আর চাকরি করতে আইস না তোরে নিব না পরে আমি অনেক খুশি হয়েছিলাম প্রথম চাকরিটা পাইয়া চাকরি পাইছি অনেক খুশি হয়েছে হওয়ার পরে 15 দিন কাজ করলাম কাজ করার পরে বলে তোর অনেক অল্প বয়স হবে তো চাকরিতে নিব না বড় বড় স্যারেরা আসলে তোর ভাগ করে দিব আমার ভাগ করে দিছে আমার কাগজপত্র দেখে আপনি বাসায় আসার পর আপনার মা বাবা কি বললো বললো চাকরি করতে গেছো তো ওইটাও খাইলি খাওয়ার পরে আমাকে কি করবি বাসায় বয়ে খাবি বাপ মারদা আমি পারি না কাজ করতে আমাকে তোর বয়ে খাওয়ানি লাগবো কথা শুনে অনেক তারপরে মার সামনে তো কান্দি নেই কাঁদছে ঘরের পাশে যায় অনেক কাঁদছে পরে একটা আনটি ছিল আনটি লইয়া কি করবি তুই তো কিছু করতে পারবি না কা তো আপনি আমাদেরকে আরেকটা বিষয় বলেন তো এই যে আপনার বাবা কি আপনাকে পড়াশোনা করাতে চায় না চাইছিল তারপরে আঙ্কা বাপ মা লো মাঝখানে ভিতরে ঝগড়া লাগলো পর আমার বাপে ওই যে মহিলার কাছে গেছে গা যার পর আমার মা আর পড়তে দেয় নাই তো আপনি যখন আপনার বাবা বিয়ে করেছে যদি সে খরচা চালাতে পারে তাহলে তার তো আপত্তি নেই তাহলে আপনার খরচা চালাতে সমস্যা হতে কেন আপনাকে কি খরচা চালায় না ওই যে 5 টাকা কাজ করলে ওই জায়গা দেয় 4 টাকা ওই জায়গা দেয় 2 টাকা 2 টাকা থেকে তিন নামে পোলাপান আছে আমি একটা আমার ভাই আছে তারপর আর একটা ছোট আছে ওর দুধ কিনা লাগে গড় ভাড়া খাউন আর কি চালাইবো কি ওর দিলে 5 টাকা ওনু দিলে 1 টাকা হইব এমন কেরা আপনার পরনে দেখছি যে অনেক সুন্দর জামা কাপড় আসলে এ একটা রিকশাওয়ালার মেয়ের ঘরে মানে এগুলো এবং মা বাসা বাড়িতে কাজ করে এত সুন্দর সুন্দর জামা কাপড় আপনি বলছেন আপনারা জামা কাপড় পান না
এই কথাটা কেন বললেন? বললাম ওই জামকাপড়টা আমারটা পরে আইসি নি, আমার বান্ধবীটা পরে আইসি, কই সামনে জামা অনেক ছেঁড়া, তো আমি কই বল না তোর জামাটা দে, তাও দিতে চাই না, দিতে চাই না, কো না পারবো না, কা করোনার লইয়া পরে গামু হইব শৈলাম, কইব না বাবিস নাম শৈলে গাও আছে, জামাটা দে 10 মিনিট লাগে পরে জামু এক জায়গায়, পরে আমি দুই সাবান দিয়ে পরে দিয়ে দিব, পরে দিতে চাই না, তারপর জোর করে নিয়ে এসে জামাটা। তো এই যে আপনি অন্যের জামা কাপড় পরে আসলেন, কখনো কি আপনি নতুন জামা কাপড় পরেন নাই? না পরি নি, একটা ঈদের দিন গেছে, পরে বাসা বেরিত আমার মায়ের জামা আনছিল, মাংস পরছে, এদের দুই আমগুলো দিয়েছে পরতে, এখন আমরা এগুলো পরছিলাম। তো বাবাই এক জন্ম দিল, মা জন্ম দিল, সেই বাবা মা নতুন কাপড় চোপড় দেওয়ার সুযোগ নাই, পড়াশোনা করার সুযোগ নাই, এটা কি করে সম্ভব বলেন তো মা? বললাম যে একটা ওই মহিলার জন্য আমগুর খান খোঁজ দেয় না, ওই মহিলার ওষুধ করছে কিসের বলে, ওই মহিলার কাছেই থাকে, আপনাদের কাছে আসে না? না আমরা বলছি ঈদের জামা কাপড় দিবেন আব্বু, কোন না দিমু না, কাজ মুজ হয় নাই, আমাকে না হোক তুমি তো আবার মহিলার ঠিকই ঈদ করতেছ, কিন্তু তোমার বউ আমি আমার ভাই বোন ওরা পরমুখী, ওরা আর পরে বকা দিয়া ফোন কাটতে দিছে, ঈদের দিন দেখতে আসে নাই? না। তো এই যে আপনারা মানিল সবাই বাবা মা একসাথে ঈদ করলো, আপনি আপনার বাবাকে দেখতে পান না ঈদের দিন? না দেখতে পারি না। ঈদের দিন শ্যামাই না, শ্যামাই আমার মায়ের বাসা বাড়ি টানছিল, শ্যামাই আনছিল, পরে হারা এগুলো কুলে যে ফ্রিজে থার পরে বাসিয়া যায়, ওগুলো আমার মারে দিয়েছিল, তারপরে আমরা সবাই গরম করে খাইছি, সে ফ্রিজে রাখা গরম বাসি খাবারটা আপনারা খেয়েছেন, তারপরের দিন খেয়েছেন না ওই ঈদের দিনে খেয়েছেন? না পরের দিন খাইছি, ঈদের দিন খাইনি, ঈদের দিন আমরা ডাল ভর্তা করে আলু ভর্তা করে ভাত খেয়েছি। তো এই যে এত কষ্ট করে থাকতেছেন, এই যে আপনার বাবা একটা বিয়ে করলো, তো আপনার মা কেন হলো থানায় মামলা করেনি? করছে, চাইছিল ওই মহিলা বই পাইবো, মামলা করলে যাইবো গা আমার বাপের সাইরা, পরে মা যে কুড়ে গেছিল, পরে এনকা কুড়ি টাকা পয়সা খাওয়াইছে, খাওয়ার পরে এনকা আমার বাপের কয় তোর লাগে আমি ক্যাশ করলাম, অত কিছু করলাম, তাও তুমি হেরে ছাড়ো না, দাও তুমি হেরে তো কী পাইছো, তোমার এত বড় মাইয়া হয়েছে, কদিন পর অন্য অন্যজনের ঘরে যাইতে হইব, তুমি হেরে দিব দাও, পরে আমার বাপ মারে কয় দিমু দিমু, দেওয়ার পর রাত কয়েন কিছু দেয় না, রাত দিবস দেয় না হেরে। তো ওই মানিলো বউ নিয়ে সে সংসার করছে? হ্যাঁ রে, লই সংসার। সেই ঘরে কয় ভাই বোন আপনাদের? ওই ঘরে একটা পোলা হয়েছিল প্রথম, পরে আমার মাই ওই যে মহিলাই না, পরে একদিন অন্যজনের দিয়ে দিছে, রাহানে অন্যজনের দিয়ে দিছে, ওই বর্তমানে ওই ঘরে কেউ নাই, বর্তমানে ওই যে আগের ঘরের দুইটা মেয়ে পোলা পান আছে, একটা মাই একটা পোলা ওটার লয়ে থাকে। মানে ওই যাকে আপনার বাবা বিয়ে করছে তার আর একটা বিয়ে হয়েছে? হ্যাঁ আর একটু তিনটা বিয়ে হয়েছে, হ্যাঁ তিন বিয়ে হওয়ার পরে তিন দুই ঘরে দুইটা সন্তান, একটা মাই একটা ছেলে উঠি আছে, আর আমার বাপের ঘরে একটা হয়েছিল, হওয়ার পরে অন্যজনের কাছে দিয়ে দিছে। কেন সেটা কি লালন পালন করছেন না? না করে নাই। কেন করেন না, কেন কিন্তু বিক্রি করে দিয়েছেন? হ্যাঁ আমার সৎমা বিক্রি করে দিয়েছে। সন্তান বিক্রি করে দিয়েছে? কি বলেন আপনি? আমার সৎমা কি আমার আপন মা, আমার আপন মা হলো তো বিক্রি জাম ঘর কিরকম মতো কষ্ট করে পালতাছে, আমার আপন মা হলো তো জীবনও দিত না, দিছে তো ওই মহিলা, ওই মহিলা গুনা কামাইছে, আমার মা কি কামাইছে? তো আপনার বাবা কইছে কো দেশ না আমার দে, আমি পালি কত কষ্ট করে, তারপরে দেয় নাই, অন্যজনের কাছে দিয়ে দিছে। তো আপনার বাবাকে লাস্টে মানে মামলা করেও আপনার মা আপনার কাছে রাখতে পারে নাই, আপনাদের কাছে না রাখতে পারে নাই, পরে কই তুই কষ্ট কি জেল কাটমু, জেল কাটমু তাও তোর কাছে আমন আমি কোন সময়। কি এমন অপরাধ করেছে আপনার মা, কি এমন মানিলো তাকে কষ্ট দিয়েছে আপনার বাবাকে যে জেল খাটবে তবু মানিলো আদালতে যাবে কিন্তু তারপরও মানে আপনার মায়ের কাছে বা আপনাদের কাছে আসবে না? আসবে না, একটাই আমার মার একটু মুখের বাসা একটু খারাপ, এই পর্যন্ত আর কিছু না। মায়ের মুখের বাসা খারাপ? হ্যাঁ এই পর্যন্ত আর কিছু না, পাঁচটা খাবার দিলে ঘরের ভিতরে অত অশান্তি যে ওই একজন আয় ডাক দেয় আম্মু 10 টাকা দাও, আম্মু 10 টাকা দাও, এই টাকাটা না পেলে কি মার মাথা গরম হয় না, না হ্যাঁ পাইবো কোনতে, আম ঘরে না দিলে আমার বাপি না দিলে হ্যাঁ আবার কোনতে পাইবো, এর লেগে একটু মা একটু হ্যাঁ বকবি করতো, এর লেগে হ্যাঁ গেত গা, আমরা কিছু তাও আঙ্গুর দিত 10-5 টাকা দিয়ে গেত গা। তার মানে হলো আপনার মায়ের শুধু মুখের ভাষার কারণে হলো আপনার বাবাকে বাবা আপনার মাকে আপনাদেরকে ছেড়ে চলে গেছে, তো সেখানে আপনার মায়ের দোষে কেন আপনারা দোষী হবেন, আপনারা কেন কষ্ট করবেন? এরই তো আসলে আমার মার জন্য আমার আঙ্গুর সবার কষ্ট হইতে হয়। আপনি তো কোনো পড়াশোনা করেন নাই, এখন আপনাকে যদি বিয়ে দিতে চায় আসলে কি ধরনের পরিবারের কাছে আপনাকে বিয়ে দিতে চায় আপনার মা বাবা?
চায়টা আঙ্গে বিষয়টা মায় তো কয়েন কয় তো স্কুল পর্যন্ত দিতে জীবন দেয়নি আমি আঙ্কাটা রিস্কে মুস্কে পাইলে ওর কাছেই দিমু বিষে বড় লোকের কাছে দিলে দশ কথা কইব তোর মেয়েরে পড়াস নাই যুতুক দে যুতুক চাইবে ১,০০,০০০ টাকা ১,০০,০০০ টাকা কি আমার মা দিতে পারবো না আঙ্কা কয় রিস্ক আলা দেখলে ওর কাছে দিমু এক বেলা তো খাইতে পারবি তাই আমার মায়েরাই কয় আমার দর্শক আপনারা শুনলেন মানিয়েলা আসলে সুখী তার নাম আসলে সুখ কি তার কপালে আছে কি নেই এখন উপর আল্লাহ ভালো জানেন কারণ যে পরিবারে তিনি বড় হয়েছেন শুধু মা বাবার কাছে থাকবেন ভালোবাসায় ঘেরা থাকবেন কিন্তু সেখানে ভালোবাসা কতটুকু পেয়েছেন আপনারা শুনতে পেলেন এই সুখীর মুখের কথাতেই তো আপনারা বুঝতে পেরেছেন জানি না দর্শক আসলে শেষ মুহূর্তে সুখীর কি সুখ হবে নাকি সুখীর মায়ের মতনও সুখীকে কাঁদতে হবে আসলে জানি না দর্শক আমরা এই পর্বটি মানিয়েলো এখানে শেষ করতে চাই আর সুখী আপনার মোবাইল নাম্বারটি আমরা দিতে চাই আপনার মোবাইল নাম্বারটি কি দিতে চান হ্যাঁ দিতে চাই নাম্বারটি বলবেন নাম্বার তো আন্টির কাছে আপনার নাম্বারটি মুখস্থ নেই না আমরা কি ডেসক্রিপশনে আপনার নাম্বারটি দিয়ে দিতে পারবো হ্যাঁ দিতে পারেন যদি কোনো ব্যক্তি বা কোনো দেশে এবং দেশের বাইরে থেকে যদি কেউ নাম্বারটি চায় আমরা নাম্বার দিতে পারবো আপনার ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন মানিলো সুখীর কাছ থেকে তার জীবনের কষ্টের কথাগুলো আমরা চেষ্টা করেছি যে সুখীর কতটা কষ্টের মধ্যে রয়েছে কতটা দুঃখের মধ্যে রয়েছে আসলে মা বাবার ভিতরে যদি শান্তি না থাকে মানে দুঃখ কষ্ট থাকে তাহলে সে পরিবারের কতটা কষ্ট থাকে সন্তানরা সেই বিষয়গুলো কিন্তু আমরা জানানোর চেষ্টা করেছি দর্শক জানি না আসলে অবশেষে সুখীর জীবনে সুখীর ঠিকানা পাবে কি না জানি না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো আপনারা পাঁচ চক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন ধন্যবাদ।